হ্যালো দিদিভাইরা, কেমন আছেন সবাই? আমরা যেখানে এটা বানিয়ে খাচ্ছি, চিজ চিজ বানাচ্ছি, ব্রেড চিজ বানানো হচ্ছে রাত করে। তো আজকে ভাত খেতে তো ইচ্ছা হচ্ছে না, ওই জন্য দিল্লিতে খুব ঠান্ডা। দেন আমার একটা দিদি ভাই বানাচ্ছে। আমরা গরিব মানুষ, আমরা গরিব মানুষ, আমাদের কাছে আমাদের ওভেন নেই, ওভেন নেই বলে তাওয়াতে বানানো হচ্ছে। দুইজনে বানাচ্ছি এরম করে। ব্রেডের ভেতরে প্রথমে বাটার লাগাবেন, লাগিয়ে তারপর চিজটা দেবেন, দিয়ে তারপরে হালকা হালকা বাটার দিয়ে তারপরে হচ্ছে এরকম সেকে তারপরে স্যান্ডউইচের মতন কেটে নেবেন। খেতে হেভি দারুণ লাগে। আর তার সাথে একটু কফি নিয়ে নেবেন, আরও টেস্ট হবে। আর যদি শীতকাল হয় তাহলে রোদ্দুরের সময় বসে খাবেন, আর যদি গরমকাল হয় তাহলে ছাদে বসে সন্ধেবেলায় দাদা ভাইয়ের সাথে পার্টি করবেন। আর আমাদের কথা, আজকে এতটা অতি করে দেখালাম, আর আপনাকে আমি একটা কেটেও দেখাচ্ছি। তুই হচ্ছিস মালকিন, এরম করে চাকুতে করে কেটে নেবেন, এরম করে চাকুতে কেটে নেবেন দিদি ভাই। কেটে নিয়ে আর ভেতরটা দেখছেন, ভেতরটা দেখছেন, দেখতে কত সুন্দর। আর এর সাথে একটু কফি করে নেবেন, আর একটু এক কামড় খাবেন আর এক কাপড় করে চা খাবেন কি কফি খাবেন, হেভি টেস্ট লাগবে। একদম পুরো দোকান থেকে যে কিনে যে খাবেন না, এটা ঘরে খান তাওয়াতে করে কোনো ব্যাপার না। এটাও টেস্ট সেই মাইক্রো ওভেনের মতনই হবে, তোমার টোস্টারের মতনই হবে, কিন্তু খেতে খুব টেস্ট। থ্যাংক ইউ দিদি ভাই।